বাহ, সেই চমৎকার করে মা মণিমাখাই দেশ তো। মা পাড়াতে আসুক, আসার পরে মার করতে হবে। মা, এ মণিমা কানো খাতি তো ভালো লাগতেছে, এবার থেকে এক বেলা করে মুড়ি দিয়ে চালাই দিতে হবে। তাহলে মাসে প্রায় এক বেলা করে যদি ভাত না খাই মুড়ি দিয়ে চালান যাই, তাহলে প্রায় 30 দিনই 30 কেজি চাল না হলেও মিনিমাম বাইসে যাবে নি। যেহেতু মুড়ি ভালো লাগতেছে, এক বেলা মুড়ি খালি তো হয়ে গেল, মুড়ি খেয়ে 2 গ্লাস পানি মেরে দিলেই তো আর খিদে লাগে না। লিটন, আরে ভাই, কিরে কি খবর, কি ভালো আছিস? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। হঠাৎ কি মনে করি, আরে বড় লোক ভাই তো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক ভাই, হঠাৎ করে কি মনে করি আসলি? গরিবের বাড়ি তো যাই হোক, ঘরে যাইব। ও, আমার তো আবার ঘর বাড়ি ভাঙা। তো কি মনে করে? মনে করে বলতে সমস্যাটা কি, ভাইরে বাপ তো ঘর করার সময় ব্যাংকের তে 1 কোটি টাকা লোন নিল, বুঝছিস? এখন সে লোন 6 মাসের ভিতরে শোধ দেওয়ার কথা ছিল, কিন্তু শোধ দিতে পারেনি, তাই সে লোন বাবদ কেস হয়ে গেছে ভাইয়ের বাপের নামে। এখন পুলিশই তো ভাইয়ের বাপেরে খুঁজে বেড়াচ্ছে, সে তো পলাই গেছে। আর ভাই তো বাপের একটাই ছেলে, বাড়ি গদ্দ সব দখল হয়ে গেছে, আর টাকা পয়সার জন্য বাইরে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এখন ভাই তো থাকার সেরকম কোনো জায়গা নেই, তাই ভাবলাম বাইরে তোর কাছে এসে রেখে দিই। কি করছিস ভাই? ভাই হচ্ছে এসি রুম ছাড়া ঘুমোতে পারে না, থাকতে পারে না, ভাইয়ের কোণে কত। আমার ভাঙা ঘরের অবস্থা মেলা খারাপ, পিঁপড়ে মশা গ্যান গ্যান করে ম্যান ম্যান করে, এনে কি ভাই থাকতে পারবে? ভাই আমি থাকতে পারব না, কোনো সমস্যা নেই। আরে ভাই, এই শামীম ভাই, তুই এক কাজ কর, এখন তুই ভাই তো আল্লাহ দিল টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, তুই ভাইরে নিয়ে যশোরের একটা ভালো হোটেল দেখে ওখানে কয়টা দিন রাখ, আমার এখানে থাকতে ভাইয়ের অনেক কষ্ট হবে। ভাই টাকা পয়সার খুব টানাটানি, এখন হাতে কোনো টাকা পয়সা নেই, হোটেলে থাকার মতো টাকা আমার কাছে নেই। ভাই তোর মনে আছে কি, মনে আছে তোর সে 1 মাস আগের কথা? ইরা সব বাড়ি গদ্দর ফেলাইতে কোনে গেছে রে। এ লিটন, লিটন, ও লিটন, এই এ পাশে, এ পাশে শামীম ভাই। ও ওই পাশে মানে কাজ করতেছে, আসেন। কি অবস্থা রে ভাই, ভালো আছিস? কমনি কমনি হঠাৎ আসিস কিরকম? এই যে এই পাশ থেকে যাচ্ছিলাম। হ্যাঁ ভাইরে একটু ঘুরাতে নিয়ে আসলাম, পরে বললাম যে এখানে আমার মামা বাড়ি, তাই আবার চলে আসলাম বাইরে নিয়ে। তো মা মারা কোনে সব? ওই মা একটু অসুস্থ, তো তাই মারে নিয়ে একটু আব্বারে হসপিটালে পাঠাইছি। তা যা যায় ঘরে ভয়, আমি আসতেছি এই গরুর জন্য বিচলি কাটতে হবে, তো বিচলি কটা কাটি নিয়ে আসতেছি। না রে এখন আর বসতেছি না, বাড়ি মেলা কাজ রয়েছে। আরে না, সাথে একটা লোক নিয়ে আসিস না, বসলে কি হয় নাকি? বাইরে চিনিস তুই? না বাইরে তো চিনি না। ভাই কিডা? ভাই হচ্ছে আমাদের গ্রামের 10টা ধনীর ভিতরে ভাইয়ের বাপ একজন, বুঝছিস? আর এই ভাইয়ের লেভেল আমাদের গ্রামে মনে কর প্রচুর হাই। ভাই তো এসব নর্মাল পরিবেশে চলে না, বুঝিস নি? বাইরে বললাম যে চলেন একটু গ্রামটা দেখাই নিয়ে আসি, তাই এই গ্রামের দিকে ঢুকলাম দেখানোর জন্য। পরে তুই আমার মামা তো ভাই, এই জন্যই বললাম যে আমার মামা বাড়ি আছে এদিকে, চলেন ভাই একটু দেখাই নিয়ে আসি। তা ভাই বললো চল একটু ঘুরে আসি। বাইরে আমি বললাম যে আমার মামা বাড়ির পরিবেশ সেরকম একটা ভালো না। পরে ভাই বললো তোর একটা মামা তো ভাই আছে না, চল তাহলে ওর সাথে দেখা করে আসি, এই জন্য বাইরে নিয়ে আসলাম আর কি। যাক বাইরে যেহেতু নিয়ে আসিস, তাহলে ঘরের ভিতরে যাই ভাই। তারপরে আমি আসতেছি, এসে বিচলি কটা রাখি বাজারে যাচ্ছি, বাজার ঘাট করে আনলি, একবেলা খাইয়ে তারপর যাই সেনে। আরে তুই বুঝলি নে, আমাদের গ্রামে ভাই 3 তলা একটা বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিংই প্রত্যেকটা রুমে এসি লাগানো, এমনকি ডাইনিং আর বাথরুমেই এসি। না ভাই দেখেই মনে হচ্ছে মানে ভাই অন্য কায়দায় মানে চলাফেরা করে, গেট আপই আলাদা তার। আরে শোন, যে পরিমাণ গরম পড়তেছে না, ভাইয়ের যত আত্মীয় স্বজন আছে সবাইরে কিন্তু ভাই এই সিজনে একটা করে এসি গিফট করেছে, ভাইয়ের মন কিন্তু মেলা বড়। ভাইয়ের মন তো তাহলে হেভি বড় রে। ভাইর এনে নিয়ে দাঁড়াই থাকিস নে, বাইরে কিরকম দেখাচ্ছে ঘরের ভিতর নিয়ে যাবো ভাই। আরে বসার সময় নেই, আগে তুই এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে। কি কথা? আগে আসবি তো? হ্যাঁ চল। হ্যাঁ কি কবি ক, তুই কোনডা ভিলে বাইরে নিয়ে তোকে ওই ঘরে বসতে গেলি? হ্যাঁ তখন কি কবো তাছাড়া? আরে পাগল ভাই, এসি ছাড়া 1 মিনিটও কোনো জায়গায় থাকতে পারে না। আরে পাগল, তা আমার আসেই তো ওই ঘর, তা কোনে বসতে কবো তাহলে? উঠোনে যায় বই তাহলে? আরে তোর কাজ বাজ হয় ভাই, এত ভিআইপি তার এনে উঠোনে বসা যায়? এক কাজ করো, বিল দেরে দে বই, আমি চেয়ার দিচ্ছি, পরে হাতের কাজ সেরে আমি বাজারে যাচ্ছি। বাজারে যাই কি করবি তুই? বাজার করব। তুই ভাইয়ের জন্য পোল্ট্রি নিয়ে আসবি? ভাই দুপুর বেলায় গরুর মাংস আর খাসির মাংস ছাড়া কোনোদিনও ভাত খায় না। সে তো বুঝলাম, কিন্তু তোর সাথে একটা লোক আইছে, তার আপ্যায়ন না করে কি করে পাঠাই? আরে শোন, আইছি অন্য একটা কাজে, তোর এত কিছু বোঝা লাগবে না, তুই ওখানে যেয়ে দাঁড়া, বার সাথে আলোচনা করার আমি করতেছি, নে চল এবার।
বাইরে কষ্ট দিয়ে ফেলালাম দালা করায় রেখে। ভাই উফ প্রচুর গরম লাগতেছে। না আপনার তো কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি, এখন কি করবেন ভাই? এ মনে করেন গরিবের বাড়ি, টুইটাই করে চলতেছি আর কি। ওই গরু আছে দুকোন, মাঠে একটু জায়গা জমি আছে, ওইভাবে আর কি চলতেছি। ভালোই রেখেছে আল্লাহ। কোনে ভালো রেখেছে আল্লাহ তোর? ভাইয়ের সামনে মিথ্যে কথা করছিস কি জন্য? তোর যে কষ্ট সেই কষ্টটা ভাইয়ের সামনে একটু শেয়ার কর। ভাই খুব দান সয়াত করে বুঝছিস। ভাই আমার এই মামাতো ভাইটা খুব কষ্টে আছে, মা বাপ নিয়ে এই সংসারে একা একা খাট্টি খাট্টি মরে যাচ্ছে, মনে করেন খুব কষ্ট। আপনি তো মেরা দান মান করেন, দেখেন এইবার এরে কিছু দান মান করে টুপোর দিকে উঠুন যায় কিনা। তুমি তো জানো আমি বাইরের লোকের অনেক দান সয়াত করি, এখন হতো তোমার মামাতো ভাই ওর জন্য করবো কোনো ব্যাপার না। আমি ওর বাড়িঘর দেখে বুঝতে পারছি ওর অবস্থা খুব খারাপ, আমি হেল্প করবো সমস্যা নেই। একটু সাইডে একটু কথা আছে, একটু দাঁড়ান ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শামীম ভাই তুই কি শুরু করেছিস? তুই মূলত কোন উদ্দেশ্য নিয়ে আইসিস একটু কদে নি? মূল উদ্দেশ্যটা হচ্ছে কি ভাই, তো মনে কর টাকা পয়সা সয় সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, ভাই দানও করে প্রচুর। এখন ভাবলাম যে তোগেরও তো অবস্থা খারাপ, ফ্যামিলিটাও ঠিকঠাক মতো চলে না, তাই বাইরে দিয়ে তোর যদি একটু সাহায্য সহযোগিতা করান যায় তাহলে তুই ওই একটু উপরে উঠে যাবি। ও রে ভাই রে তুই কি শুরু করেছিস এসব? আল্লাহ আমারে ভালোই রেখেছে, তুই এরকম আমার ফকির বানায় দিচ্ছিস কি জন্যে? আইসিস মামাই তোমার বাসায় একটা গেস্ট নিয়ে আইসিস, আদর আপ্যায়ন করে দেবো, সুন্দর মতো চলে যাবি। আর ঘর দুয়ার তো ভাঙা থাকতেই পারে ভাই, ওই মাঠে একটু জায়গা জমি কিনেছি, একটু মাঠের দিকে তাকাচ্ছি তো ওই জন্য ঘরে হাত দিতে পারিনি। তো পুবির মাঠে এবছর আবার 2 বিঘে জমি কিনেছি ভাই, যার জন্যে টাকা পয়সা ঘরের কাজে লাগাতে পারিনি। ঘরের কাজে লাগালে তো টাকা পয়সা বসে যাবে, এই জন্যে। তার মানে এই না যে একদম মানে নিঃস্ব হয়ে গেছি। তুই তার কাছে আমার কি প্রমাণ করতেছিস? ও তো রাস্তাঘাটে দেখলি তো আমার আর চোখে তাকাবে, ও তো আমার ফকির ভাববে। আরে ফকির ভাবুক, ফকির ভাবলে তো কোনো সমস্যা নেই তাই না? ভাইয়ের টাকা পয়সা আছে প্রচুর, ও কিন্তু তোর কিছু দিলে? তোর মাঠে যে জায়গা জমি আছে সেটা তো ও জানে না, তোর বাড়ি গদ্দর দেখেই তো মনে আছে তুই গরিব, আর এইগুলো দেখেই ভাই তোরে দান করবে। ভাই দান করার মতো দেশে অনেক অসহায় মানুষ আছে, তাদের যে দান করতে বল। অনেকে আছে খাতে পারে না, অনেকে আছে আমি তো থাকতে পারতেছি তারা থাকার জায়গাও পায় না, গাছতলায় থাকে রাস্তাঘাটে থাকে, তাদের যে দান করতে বল। কি জন্য তুই আমার কাছে নিয়ে আসিস কদিন একটু? এইসব আমার ভাল লাগে না কিন্তু ভাই। তুই এক কাজ কর, তুই আনিসিস আমি নাস্তা পানি এনে দিই, খা খাই নিয়ে যা, আমারও তো দান সদকাত কিছু লাগবে না। এখন তো খুব জমিদার হয়ে গেছিস, আর তোর মা তো মাসে মাসে যাবে না, যাই কবেন যে ভাই আমার বাড়ি চাল নেই, তরকারি নেই, ইয়ে নেই, তা নেই, তাই কবে আমার কাছে টাকা নিয়ে আসবে না? ও তার মানে আমার মা তার বাড়ির কাছে যেতে পারবে না? যেতে পারবে যদি এত ভালোই থাকিস, তোর মা যায় সাহায্যের জন্য বাবার কাছে হাত পাততে কেন? ওটা সাহায্যের জন্য হাত পাতে না, ওইডে একটা বুনির কষ্ট বাইরে জানাই, কারণ আমার মা তো আর কষ্ট শেয়ার করার মতো লোক নেই, তোর আব্বা আছে তাই হয়তো বা যায় জানাই, কিন্তু তুই একটু বেশি বাড়াই বাড়াই করছিস, এটা ঠিক না ভাই? ভাই চলেন এখনই চলে যাওয়া? হ্যাঁ চলেন। ভাই তুমি থাকো, তোমার যদি কোনো কিছু লাগে ওরে বলে নে, আমি ম্যানেজ করে দিব। নে ভাই আপনি চলেন দিনি, একটা লোক নিয়ে আসিস চলে আসিস কেন? তো কি করবো? তো ভাই ওই দিনের বিষয়ে আপনি জানছেন কিনা আমি জানি না, তবে আমার শামীম ভাই আপনারে নিয়ে যে ওই দিন আইছিল, আপনার বিষয়ে যে কথাগুলো বলছিল আমারে, ওটাই আমি অনেক ছোট হয়েছিলাম ভাই। দুনিয়ায় টাকা পয়সা থাকলে এই যে আলিশান ভাবে থাকতে হবে, বিল্ডিং এর উপরে বিল্ডিং করতে হবে, না হলে মানুষ ফকিরের কাতারে নিয়ে দাঁড়া করাবে, এটার কিন্তু কোনো নিয়মই নাই ভাই। ভাই আমার ঘর বাড়ি ভাঙা, গ্রামে থাকি, দাদার ঐতিহ্য, বাড়ি ঘর করতে পারি নাই, মাঠে একটু জায়গা জমি নিতে যে আজকের এই অবস্থা। কিন্তু শামীম ভাই ওই দিন যে তুই কথাগুলো বলছিলি ওই কথাগুলো যে ভুল, আজকে তুই প্রমাণ পাইছিস। দেখ শামীম ভাই জগতে অনেক ধরনের মানুষ আছে, যারা সকালবেলা ধনী সন্ধ্যাবেলা ফকির, সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নাই। দেখ ভাই জগতে কিন্তু অনেক ধরনের মানুষ ছিলেন যারা টাকার অহংকারে মাটিতে পা দিতেন না, টাকা পয়সা এত ছিল যে তারা হিসাবই রাখতে পারতো না, তারাও কিন্তু মাটির নিচেই শুয়ে আছেন, তাই কখনো সম্পত্তি নিয়ে অহংকার করতে নাই, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে জীবনযাপন করতে হয়, যে কোনো পরিস্থিতিতেই থাকার ও মানিয়ে নেওয়ার অভ্যাস করতে হয়। দেখ আমি তোদেরকে ফিরাই দিচ্ছি না, আমি জাস্ট এটুকুই বলতে চাই যে ভাই তোর এত আলিশানভাবে জীবনযাপন করছে, সে আজকে আমার ভাঙা ঘরে এসে কেন আশ্রয় চাচ্ছে? আমি অবশ্য খুশি, আমি গর্বিত যে ভাইকে আমি উপকার করতে পারতেছি, কিন্তু একটাই সমস্যা, তার অভ্যাস তো নেই এখানে থাকার, সে থাকতে পারবে তো? থাকতে পারবে সমস্যা নেই, ভাইয়া 2-3 দিন ধরে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বাগানেও রাত থাকতেছে,
তাই তুই একটু থাকতে দিলি তার খুব উপকার হবে না। ঠিক আছে ভাই, আপনার কোনো সমস্যা না হলে তো হইলই, আসেন ঘরে ফ্যান ছেড়ে দিচ্ছি যে রেস্ট নেন, আর আমি বাজারে যাই। যা ভাই তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার করে নিয়ে আসতেছি। কি যেন থেকে গেছে, ও প্যাকেট, প্যাকেট নিয়ে নিত, প্যাকেট কুইরে মা, এক একটা জিনিস যে কনে থই কুই যাই পাওয়া যায় না। ওই যে প্যাকেট কাড়ে উঠে রেখেছে, কে কতটুকু ধারণা নিতে পারছেন এই ভিডিওটা দেখে আমার জানা নাই, তবে ভিডিওটি দেখে যে ভিডিওটার মানে খুঁজে পেয়েছেন তার জ্ঞানের কোনো তুলনাই নাই। আসলে আমাদের সমাজে অনেক মানুষই আছেন যারা টাকা পয়সা ও ধন সম্পত্তির বড়াই করতে যেয়ে নিজের লাইফ স্টাইলকে এতটাই আলিশানভাবে গড়ে তোলেন যে সূর্যের তাপও তারা গায়ে লাগায় না, মাটির মানুষ হয়েও তারা মাটিতে পা রাখে না, খেটে খাওয়া মানুষদেরকে তারা কামলা মনে করেন ও ভিআইপি ভাবে চলাফেরা মানুষদেরকে তারা সমর্থন করেন, আবার দিন শেষে বিপদে পড়লে তারা ওই সাধারণ মানুষদেরকেই খোঁজেন।